সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। দর্শক, আজ 28 ফেব্রুয়ারি 2022 রোজ সোমবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল আর বসে। তো কী ধরে আজকে এখানে শাহিওয়াল জাতের সার বাছুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি। আমরা এই পাশে দুটি গরু দেখছি, আমরা সেই দুটির একটু তথ্য নেই এবং আপনাদেরও জানানোর চেষ্টা করি। আমরা গরুর দুটিকে একটু দেখি। দেখছেন আপনারা গরু দুটিকে, তো আমরা একটু দামটা জানার চেষ্টা করি। কত চাইছেন জোড়াটা? 1,20,000, 1,20,000, 60,000 করে দাম চাচ্ছে। জি, কত বললো দাম? 1,08,000 বলে। 1,08,000 বলে, হচ্ছে না? না হচ্ছে না। কত লাগবে? 10,16 হবে। 10,16 হবে, মানে আরো 2,000 টাকা লাগে। জি, দর্শক শুনছেন যে আরো 2,000 টাকা লাগে। 1,08,000 টাকা পর্যন্ত জোড়াটির দাম বলেছে, উনি 1,20,000 চাইছেন এবং 1,10,000 হলে উনি এই দুটি বিক্রি করবেন। আমরা শুনছি এবং দেখছি আমবাড়িহাটে আজকে যে বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশে আরেকটি গরু দেখছিলাম, এই যে দেখছেন, সেই জিনিস না চাচা? কত চাইছেন এটা? 75। কত পাচ্ছে দাম? 62 পর্যন্ত হয়েছে বেচা বিক্রি। 70-এর কাছাকাছি লাগে। দর্শক শুনছেন যে 70-এর কাছাকাছি লাগে ওনার এটা বিক্রি। আমরা শুনছি এবং দেখছি আমবাড়িঘাটে আজকে যে বাছুরগুলোগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশেও আরও তিনটি একসঙ্গে দেখছি। কত করে চাইছো? কেমন দাম? এই জোড়াটা 105 বলে, 105 বলে জোড়াটা। তুমি চাইছো কত? 1,05,000 দাম বলে। কত জোড়াটা? কেমন হইলে দিবা? 90 হইলে। আর ওইটা? ওটা 46। ওটা বেচা বিক্রি কত? 47,500। 47,500। আমরা শুনছি আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে শাহিওয়াল জাতের বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখি এই পাশেও আমরা দুটি শাহিওয়াল, শাহিওয়াল না দেশি? দেশি। কত চাচ্ছেন? 95। কত কছেন চাচা? 80 পর্যন্ত কছেন? 85 পর্যন্ত কইছে? বেচা বিক্রি আর কম বেশি, আর কিছু কম বেশি? আমরা দেখছিলাম আমবাড়িহাটে আজকে যে বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, সেই গরুগুলোর দাম এখানেও আমরা আরেকটি দেখছি। এটা কত? 52। কত কস এটা? 41-42 পর্যন্ত কয়। বেচা বিক্রি কত? 44-45 বেচা বিক্রি, 41-42 পর্যন্ত বলে। আমরা দেখি আরো দুটি করে দেখবো। আমরা আস্তে আস্তে একটু গঞ্জাম হাটের মধ্যে ঢোকার চেষ্টা করছি। ভাইয়া কি একটাই হয় না বিক্রি? কত কয়? কেবল কিনলেন? কত দিয়ে? কোয়া দেবে না, যেহেতু বিক্রি করবে না। দাম কত? 6,000-7,000। 46-47 কছে। তো বেচা বিক্রি কত? আরো 500-1,000। এখানে কিনে এখানে বিক্রি? হ্যাঁ, এখানে কিনে এখানে বিক্রি। দর্শক শুনছেন যে এখানে কিনে এখানে বিক্রি করছেন ওনারা। আমরা দেখি আরো কিছু বড় তথ্য আমরা দেব।
এবার অবস্থা তোমার কি? গরুর মান তো খুব একটা ভালো না দেখছি আজকে, একটা ভালো আছে ওইটা ভালো। তো কত জোড়াটা? জোড়াটার দাম 90। কেমন বলে এই জোড়াটা? 80 বলে। বেচা বিক্রি কেমন? 85-86 বেচা বিক্রির টার্গেট। শুনছেন যে 85-86 হচ্ছে বেচা বিক্রির টার্গেট। আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে সাইবল জাতের বাছুরগুলোগুলো তার বিক্রয় করা হচ্ছে, আমি সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। চাচা কটা আনছেন? 7-8টা সব বেচা? দুটা আছে। শুনছেন এবং দেখছেন আমরা পাশে আমরা দুটি গরু দেখছি। আসসালামু আলাইকুম। কটা? দুটা। কেমন জোড়াটার দাম? জোড়াটার দাম চাচি ভাই 120। 120 কেমন বলতেছে জান? 103-104-5 পর্যন্ত দাম লাগায়। কেমন টার্গেট করছেন এটা? টার্গেট কেমন? না হলেও 15, 1,15,000। ক্যাশ ধরতে গেলে? ক্যাশ ধরতে গেলে 1,15,000, আর না ক্যাশ ধরতে গেলে তো লস। যা বেচবেন তাতেই লস। দর্শক শুনছেন এবং দেখছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন সাইবল জাতের বাছুর গরুর দাম এ দুটি হচ্ছে 1,15,000 হলে উনি বিক্রি করবেন। আমরা দেখি আরো কিছু গরু পাশে রয়েছে, আমরা সেই গরুগুলো একটু দেখব। এটা কি দেশি? সেই সাইওয়াল কত? এটা দাম করেছে 45। চাইছেন কত? 48। তা বেচা বিক্রি আমরা দেখি আরো কিছু গরু এই পাশেও আরেকটা দেখছি। এটা কত? 52। পাইলেন কত? পাইলেন কত? 43-44 পর্যন্ত করে বেচা বিক্রি। 50 52 তো চাইছেন, 50 এ বেচিবেন? না 48 হলে দিবেন। দর্শক শুনছেন যে 48 ছিল। আজকে তো সোমবারের হাট, খরিদ্দার নাই। তো ওইটা কত? তোমারটা কত? 42 পর্যন্ত বেচা বিক্রি। 45 ওই রকমই 33 বিক্রি নাকি না 34? 33 হবে। 33 শুনছেন যে 33 হবে। আমরা ওই পাশে আরেকটি গরু দেখছিলাম, আমরা সেটার একটু তথ্য নেই। কত কয় এটা? 50 ভাঙতে বললেন, ভাঙে না? চাইছে কত? 56। আপনার গরু কয় আজকে? ব্যথা শেষ? ব্যথা শেষ, কিনতেছি এখন। কিনতেছেন? দর্শক শুনছেন যে উনি বিক্রি করে এখন কিনতেছেন। আমরা দেখছি এই পাশে আরেকটি গরু দেখছিলাম আমরা, একটু ভালো মানের এটা একটা। কত এটা? 67। কত কয় এটা? 58 পর্যন্ত কয়। কেমন টার্গেট? কেমন? 60-50। দর্শক শুনছেন যে এটি 60-50 টার্গেট। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে সাইবল জাতের বাছুর গরুর দাম এখানে আমরা একটা দেখছি। তাহলে এটা কত? 46। আর কত কষে এটা? 40 ভাঙবে। কয় ভাঙবেন না? কততে টার্গেট কত? 41-এর মধ্যে। দর্শক শুনছেন যে 41-এর মধ্যে হচ্ছে ওনার একটি টার্গেট। আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে সাইবল জাতের বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। I'm going to go to the next one.
47 হয়ে গেছে। 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 47